হনুমান জি এই কলিযুগে একমাত্র জাগ্রত দেবতা। হনুমানজির কৃপায় সমস্ত সমস্যা ও সংকট দূর হয়। হনুমানের আশীর্বাদ পেতে কেবল নিয়মিত হনুমান চালিশা পাঠ করা উচিত। নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে ব্যক্তি জীবনে অনেক উপকারিতা পাওয়া যায়। তো বন্ধুরা, আসুন আজ আমরা নিয়মিত হনুমান চালিশা পাঠ করবার উপকারিতা জানি। তো মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন না। এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এবং আরও ভালো লাগলে ভিডিওটি বন্ধু এবং পরিবারের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। তো বন্ধুরা হনুমান চালিশা পাঠের উপকারিতার প্রথমেই যেটি বলবো, হনুমান চালিশা পাঠ করার ফলে শনির প্রভাব কমায়। এই হনুমান চালিশা শনিদেবের বক্র দৃষ্টি থেকে বাঁচতে বা শনির সাড়ে সাতি থেকে বাঁচতে হনুমান চালিশা পাঠের কোনো বিকল্প নেই। এটা মনে করা হয় যে হনুমান ভক্তদের কাছে শনিদেবের প্রকোপ ধারে কাছেও আসতে পারে না। কেউ নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে শনিদেবের দৃষ্টি কাটাতে সক্ষম হয় খুব তাড়াতাড়ি। যাদের কুণ্ডলিতে শনি থাকার কারণে জীবন ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের শান্তি ও সমৃদ্ধির জন্য শনিবারে বিশেষ করে হনুমান চালিশা পাঠ করা উচিত। তো বন্ধুরা, এরপরে বলবো অশুভ আত্মাকে অপসারণ করতে হনুমান চালিশা পাঠ করা উচিত। যদি আপনার মনে হয় যে কোনো ভূত প্রেত বা অশুভ আত্মা আপনার জীবনে প্রভাব ফেলছে, তবে এর জন্য হনুমান চালিশা পাঠের কোনো বিকল্প নেই। এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি রাতে দুঃস্বপ্নের সমস্যায় পড়ে থাকেন, তবে আপনার প্রতি রাতে ঘুমানোর আগে অন্তত একবার হনুমান চালিশা পাঠ করা উচিত। এছাড়া বালিশের নিচে হনুমান চালিশা রেখেও ঘুমোতে পারেন, এটি আপনাকে নেতিবাচক ও খারাপ চিন্তাভাবনা থেকে মুক্তি দেবে। তো বন্ধুরা, এরপরে বলবো নিজের কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতেও হনুমান চালিশা পাঠ করতে পারেন। আমরা সকলেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, জ্ঞানত বা অজান্তে অনেক পাপ কাজ করে ফেলি। হিন্দু শাস্ত্র অনুসারে আমরা কেবল আমাদের পাপের কারণে জন্ম ও মৃত্যুর চক্রে আটকে থাকি। হনুমান চালিশার পাঠ করা একজনকে আগের ও বর্তমানের জন্মের পাপ কাজ থেকে মুক্তি দিতে সহায়তা করে। বন্ধুরা, এরপরে বলবো বাধা বা সংকট দূর করতে হনুমান চালিশা পাঠ করতে পারেন। হনুমানজির অন্য নাম হলো সংকটমোচন। যখনই কোনো ভক্ত কোনো সংকটের সম্মুখীন হয়, তিনি যদি নিষ্ঠা সহকারে হনুমান চালিশা পাঠ করে, তার সংকট দূর হয় খুব সহজেই। হনুমান চালিশার 39তম চৌপায়ে বলা হয়েছে, যো শতবার পাঠ করে কই ছুটিহি বন্দী মহাসুখু হই। এর অর্থ হল যিনি 100বার এই হনুমান চালিশা পাঠ করবে, তার সমস্ত বন্ধন থেকে মুক্তি হয়ে মহাসুখ আসবে, অর্থাৎ তার সমস্ত বাধা ও সংকট কেটে যাবে এবং যে কোনো কাজে সফলতা আসবে। তো বন্ধুরা, এরপরে বলবো মানসিক চাপ দূর করতে হনুমান চালিশা পাঠ করতে পারেন। আপনি যদি প্রতিদিন সকালে উঠে হনুমান চালিশা পাঠ করেন, তবে আপনার মানসিক চাপ দূর হয়ে দিনটা ঠিকভাবে অতিবাহিত হবে। যে কোনো ব্যক্তির মানসিক চাপ দূর করতে প্রত্যহ সকালে অর্ধসহ হনুমান চল্লিশা পাঠের জুড়ি মেলা ভার। এরপরে বলবো বন্ধুরা নেতিবাচক চিন্তা দূর করতে হনুমান চালিশা পাঠ করতে পারেন। আপনি কি খুব নেতিবাচক চিন্তায় ভুগছেন? তাহলে আপনার রোজের যে রুটিন রয়েছে তার সামান্য পরিবর্তন আপনাকে করতে হবে। আপনি সকালবেলা খবরের কাগজ থেকে একটু দূরে থাকুন। সকালে উঠে অন্তত একবার অর্ধসহ হনুমান চালিশা পাঠ করুন নিয়ম মেনে। সেটি হয়ে গেলে হনুমানজি বা অন্য কোনো ধার্মিক চর্চা সম্পর্কে লেখাগুলি পড়ুন আর কিছুক্ষণ ধ্যান করুন। আপনার দিন শুরু আর শেষ হোক হনুমান চালিশা দিয়ে। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে নেগেটিভ থিঙ্কিং দূর হবে। তো বন্ধুরা, এরপরে বলবো নিরাপদ যাত্রা করতে হনুমান চালিশা পাঠ করতে পারেন। এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ভগবান হনুমান দুর্ঘটনা রোধ করতে এবং ভ্রমণের সাফল্য নিশ্চিত করতে পারেন। কোনো যাত্রার আগে যদি আপনি
হনুমান চালিসা পাঠ করেন এবং আপনার সঙ্গে যদি হনুমান চালিসা থাকে তবে আপনার যাত্রায় কোনো বাধা বিঘ্ন না এসে আপনার যাত্রা নিরাপদ হবে। তো বন্ধুরা, এরপরে বলবো আমাদের মনের সমস্ত ইতিবাচক ইচ্ছা পূরণ করতে হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করা বা শোনার মাহাত্ম্য অসীম এবং অবিশ্বাস্য। এটি বিশ্বাস করা হয় যে কোনো ভক্ত যদি এই 40টি চৌপাইকে নিষ্ঠা ও মনোযোগ সহকারে পাঠ করেন তবে তার সমস্ত বাধা দূর হয়ে মনের সমস্ত ইতিবাচক ইচ্ছা পূরণ হয় খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এরপরে বলবো জ্ঞান ও শক্তি অর্জন করতে হনুমান চালিসা পাঠ করতে পারেন। হনুমান চালিসার অর্থ বুঝে নিষ্ঠা সহকারে পাঠ আপনার চারপাশে এত বেশি ইতিবাচক শক্তি তৈরি করে যে আপনি সারা দিন ধরে অত্যন্ত প্রাণবন্ত বোধ করবেন। এটি আপনার জীবনের নেতিবাচক দিকগুলোকে যেমন অলসতা এবং বিলম্বকে দূর করে এবং আপনাকে আরও দক্ষ করে তোলে। এটি আপনার নানান রকম অসুস্থতা যেমন মাথা ব্যথা, নিদ্রাহীনতা, উদ্বেগ, হতাশা ইত্যাদি নিরাময় করে আপনার জীবন সুখময় করে তোলে। বন্ধুরা, এরপরে বলবো আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হনুমান চালিসা পাঠ করুন। একথা সত্য যে আপনি যদি প্রতিদিন নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করেন তবে আপনার জীবনে আধ্যাত্মিক পরিবর্তন আসে এবং আপনার জীবনে আধ্যাত্মিক জ্ঞান অর্জন হবে। এটা বিশ্বাস করা হয় যে যারা আধ্যাত্মিকতার পথে চলেছেন তারা সকলেই ভগবান হনুমানের আশীর্বাদ পেয়েছেন। নেক্সট বলবো কোনো ব্যক্তির সংস্কার করতে হনুমান চালিসা পাঠ করতে পারেন। যারা খারাপ সঙ্গে পড়েছেন বা আপত্তিজনক অভ্যাস ধরেছেন তাদের হনুমান চালিসা পাঠ সংশোধন করতে সহায়তা করে। চালিসা থেকে যে শক্তি উৎপন্ন হয় তা ভক্তের হৃদয়কে ইতিবাচকতা এবং শক্তি দিয়ে পূর্ণ করে। এরপরে বলবো সংসারে সুখ ও সমৃদ্ধি আনতে হনুমান চালিসা পাঠ করুন। নিষ্ঠার সাথে হনুমান চালিসা দৈনিক পাঠ একটি পরিবারে সকল প্রকার মতপার্থক্য ও মনোমালিন্য দূর করে সংসারে সুখ ও শান্তিকে আমন্ত্রণ করে। সংসারে সমস্ত রকম নেতিবাচকতা দূর করতে দৈনিক হনুমান চালিসা পাঠ করা উচিত। এরপরে বলবো বাস্তুদোষ দূর করতে হনুমান চালিসা পাঠ করতে পারেন। আপনার গৃহে কোনো রকম বাস্তুদোষ থাকলে আপনি আপনার গৃহে অবশ্যই রোজ হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির পুজো চালু করুন। এরপরে বলবো রোগ নিরাময়ে হনুমান চালিসা। আপনি কি অনেক দিন থেকে কোনো জটিল রোগে ভুগছেন অথবা আপনার বাড়ির বা পরিচিত কেউ এইরকম কোনো দুরারোগ্য ব্যাধিতে জর্জরিত? তাহলে অবশ্যই আপনি হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসার একটি চৌপায়ে তুলসীদাসজি বলেছেন, নাশে রোগ হরেই সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা। এর বাংলা অর্থ হল নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়। অর্থাৎ আপনি নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে রোগ ব্যাধি সব দূরে থাকবে। এরপরে বলবো পড়াশুনো ও চাকরির ক্ষেত্রে উন্নতির জন্য হনুমান চালিসা পাঠ করুন। কোনো ছাত্রছাত্রী বা কোনো চাকুরিজীবী যদি নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন তবে তার মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে এবং পরীক্ষায় এবং চাকুরি ক্ষেত্রেও ভালো ফল করবে। বন্ধুরা, এইগুলি ছাড়াও এর বাইরে হনুমান চালিসা পাঠ করার অন্যান্য উপকারিতা রয়েছে। যেমন এটি দেহ এবং মন উভয়কেই শুদ্ধকরণ করে এবং সুন্দর সুখময় জীবন দেয়। এছাড়া এটি জীবনের সমস্ত বিপদ ও সংকট থেকে একজনকে রক্ষা করে এবং আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে এবং জীবনে আস্থা অর্জনে সহায়তা করে। এটা বিশ্বাস করা হয় যে চাকরি সাক্ষাৎকারের জন্য যাওয়ার সময় কেউ যদি এই চালিসা পাঠ করেন তবে কেউ অনুকূল ফলাফল আশা করতে পারেন। এছাড়াও আইনি জালিয়াতি, মামলা মোকদ্দমা, কারাবাস ইত্যাদি ঘোর সংকট থেকে মুক্তি পেতে দিনে 100 বার চালিসা পাঠ করা উচিত। আর জীবনের কোনো খারাপ অভিজ্ঞতার ট্রমা থেকে উদ্ধার পেতে হনুমান চালিসা পাঠ করতে পারেন। আর যদি আপনি স্ট্রেসে ভুগছেন তাদের স্ট্রেস দূর করতে এবং জীবন নিয়ন্ত্রণে রাখতেও হনুমান চালিসা পাঠ করা উচিত।
जय हनुमानजी जय जय बजरंगबली जय ये आजकल भिडियो शेष करछि। तो बंधुरा जदि भिडियो भलो लागे प्लिज एक लाइक करबें और आमार चैनेले नतून हुए थाकले चैनल सबस्क्राइब करार अनुरोध जानाच्छि। परेर बार नतून कोनो भिडियो निये आसब। सबाई भलो थाकुन, धन्यवाद।